হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা উইন্টার জ্যাকওয়ার্ড এবং উইন্টার ফেস্টাবল ইভেন্টটি পেয়ে গেলাম আজ উনিশে ডিসেম্বর আমাদের দেওয়ার কথা ছিল সো আমরা পেয়ে গেলাম এবং আমাদের কিন্তু স্ট্রাইকারটি শো করে সেখানে লেজেন্ডারি স্ট্রাইকার সুপার স্টার লেজেন্ডারি স্ট্রাইকার ফাইন্ড ইট ইন সেস্ট সো ফ্ল্যাশব্যাক এবং পিলাস ফ্ল্যাশব্যাক প্লাস সো আমরা এটা কিন্তু আমরা সেস্ট আনবক্স করলে কিন্তু পাবো এবং এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মানে ইভেন্টে কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে সো আমরা ইভেন্টটি দেখি নিই ঠিক আছে সো এখানে কিন্তু দুটি ইভেন্ট আমরা এতদিন এই দুটি ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছি এখানে দেখেন উইন্টের ফেস্টিভ্যাল এবং উইন্টের জ্যাকপট সো আমরা শুরুতে উইন্টার জ্যাকপটটি দেখি নিই ঠিক আছে এরপরে ফেস্টিভ্যালটি দেখব উইন্টার ফেস্টিভ্যাল সো আমরা কিন্তু এখানে স্পিন করতে হবে এখানে কিন্তু আমরা স্পিন করব এবং স্পিন করলে আমাদের কত করে জেমস যাবে এখানে খরচ হবে সেটাও আমরা দেখব এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি স্পিন সো ফ্রিতে কিন্তু আমার শুরুতে আমি একটি স্পিন করেছি ফ্রিতে আমরা দিয়েছিল হয়তো আপনারাও পাবেন সো এখানে আমি স্পিন করে দেই এবং আমাদের কিন্তু এখানে বৃষ্টি করে জেমস লাগবে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি করে জেমস লাগবে সো আমরা বৃষ্টি জেমস দিয়ে একটি স্পিন করি সো আমি এখানে স্পিনটি করে দিলাম এবং আমাদের ভাগ্যে কি আছে আমি যে ফ্রি স্পিনটি করেছিলাম সেই স্পিনে কিন্তু আমি পঁচাত্তর জেমস পেয়েছিলাম এবং এখানে মাত্র সাত হাজার পাঁচশো কয়েন পেলাম দেখেন এর আগে যে আমাদের একটি প্রাইজ রুলেট স্পিন দিয়েছিল সেই স্পিনে কিন্তু আমরা দশ করে জেমস খরচ করতাম এখানে শুধুমাত্র এখানে অ্যাড হয়েছে একটি লেজেন্ডারি স্টাইকার মানে একশো গুণ যেটা দিয়েছে এবং এখানে আমি পঁচাত্তর জেমস পেয়ে গেলাম একশো গুণ দিয়েছে এবং আমরা কিন্তু একটি অ্যানিমেটেড ফ্রেম দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যানিমেটিক অ্যানিমেটেড ফ্রেমটি আছে সো এই ফ্রেমটি আমরা নিতে পারবো এভাবেই স্পিন করে যাদের পর্যাপ্ত পরিমাণে জেমস আছে তারা কিন্তু নিতে পারবেন সো আমি এখানে আর দেখাবো না আপনারা এভাবেই স্পিন করে নিয়ে নেবেন এখানে যে এই ফ্রেমটি আছে সো আপনাদেরকে দেখি দেখিয়ে এটি আনবক্স করেন এই বক্সটি তো এখানে দেখেন এখানে যে অ্যানিমেটেড ফ্রেমটি আছে যদি আপনারা লাকি হন তাহলে পেয়ে যাবেন যাদের পর্যাপ্ত পরিমাণে জেমস আছে আশা করি তারা তো নিতে পারবেন এবং আপনারা যদি লাকি হয়ে থাকেন তাহলে হয়তো একটি স্পিনেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ফ্রি স্পিন করলে আপনারা পেয়ে যেতে পারেন এখন পর্যন্ত আমার কিন্তু তেমন লস হয়নি কয়েন সো মোটামুটি পঁচাত্তর জেমস দুই বের পেয়েছি এবং চারবার আমি স্পিন করেছি সো আমার চারবার স্পিনে কিন্তু আমার আশি জেমস চলে গেল এবং আমি এখানে কিন্তু আমি অনেক জেমস পেয়েছি একশো পঞ্চাশ জেমস পেয়ে গেছি সো এবার একশো জেমস আমার খরচ হলো এবং আমি কি পাই দেখি একশো পঞ্চাশ জেমস আমি অলরেডি আগেই পেয়ে গেছি একটু জন্য আমি ফ্রেমটি পাইনি যাই হোক এখন আর আমি স্পিন করব না আপনারা এভাবেই কিন্তু স্পিন করে অ্যানিমেটেড ফ্রেমটি নিয়ে নেবেন এবং এখানে কিন্তু আপডেটের জন্য আছে প্রাইস একশো গুণ সো আপনারা একশো গুণ নিয়ে নিতে পারবেন সো যাই হোক এখানে কিন্তু আমাদের এখানে যে রুলসটি আছে রুলসে কিন্তু এইগুলো দিবি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে দেখেন গোল্ডেন শট আছে এবং সুপ্রিম সেস্ট আছে পোরো শ্রেষ্ঠ আছে এবং ফ্রেম আছে একটি লেজেন্ডারি স্টাইকের সুপার স্টার যেটা গুণ দেবে ঠিক আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন সো এরপরে আমরা উইন্টার ফেস্টাবল তো উইন্টার ফেস্টিভালটি ইভেন্টে দেখে নিই এখানে কিন্তু আমরা উইন্টার ফেস্টিভ্যালও কিন্তু এই দেখি এক গুণ যেটা দেওয়া আছে আমরা কিন্তু দেখেছিলাম ফ্ল্যাশব্যাক প্লাস এখানে যে আপডেটটা দিবে ফ্ল্যাশব্যাক প্লাস এবং এখানে কিন্তু সুপার স্টার স্টাইকের নাম ঠিক আছে এখানে যেগুলো আছে ইমোজি অ্যাভার্টার একটি অ্যানিমেটেড অ্যাভার্টার আছে এবং এখানে কিন্তু একটি পুরো সেস্ট আছে এবং এগুলো কিন্তু আমরা কালেক্ট করে কীভাবে নেবো সো আমরা দেখি এখান থেকে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখিয়ে দিই সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ওপেন মানালি আইসি র্যাঙ্ক সেস্ট পঞ্চাশ করে দিবে মানালি যে আইসি র্যাঙ্ক সেস্ট আছে সেটা যদি আমরা আনবক্স করি যদি ফ্রিতে ওপেন করি অ্যাড দেখে তাহলেও ঠিক আছে এবং আমরা জেমস দিয়ে খরচ করলে তাহলে কিন্তু পাবো এবং ওপেন মানালি আইসি র্যাঙ্ক পোরো সেস্ট যেটা পোরোসেস্ট এটা মনে হয় পঞ্চাশ হাজারের গেম একটি দিয়েছে যাই হোক আপনাদেরকে দেখাবো এবং এখানে ওপেন মানালি র্যাঙ্ক যে আইসি র্যাঙ্ক যেটা আছে মাস্টার শেষ যেটা চারশোকে টেবিলে গেম ফেলে দিয়েছে চার লক্ষ টেবিল তো আমরা এগুলো কিন্তু জেমস দিয়ে আনবক্স করে অথবা আমরা এখানে ফ্রিতে অ্যাড দেখে কিন্তু পয়েন্টগুলো নিতে পারবো সো আমি প্রথমে এগুলো আমি আনবক্স করে নিই ওপেন করে নিই ঠিক আছে এগুলো ওপেন করে নিই এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে সেস্টগুলো নিব আমি ফ্রি করে নিই আগে বক্সগুলো তাই আমি কিন্তু এখানে রেডি করে রেখেছি যে বক্সগুলো যেন আগে ওপেন করে তারপরে মানালি প্লেগুলো করতে পারি তাহলে আমাদের কিন্তু সেস্টগুলো এখানে এসে যাবে ঠিক আছে সো আমি এবার গেমপ্লে করবো ঠিক আছে আমি স্টাইকারটি ঠিক আছে আমার স্টাইকারে এম ফোর্স পাওয়ার টাইম যেটাই আছে এম ফোর্স টাইম সবগুলোই কিন্তু ঠিক আছে আমি ফ্রি স্টাইল গেম পেলে করবো শুরুতে একটি তো আমি ফ্রি স্টাইল গেম প্লে যেটা মানালি শেষ দেখেন আমি চারশোকে টেবিলে গেম প্লে করবো চারশোকে দিয়েছে এখানে এবং এখানে দেখেন পঞ্চাশ এখানে পঞ্চাশ হাজারের গেম প্লে দেখতে পাচ্ছি মানালি পুরো সেস্ট এটা এটা হলো পুরো সেস্ট এবং এটা হলো আইসি র্যাঙ্ক যেটাই হোক মানালি আইসি র্যাঙ্ক সো আমরা এগুলো গেম প্লে করবো তো আমরা চারশোকে টেবিলে গেম প্লে করলে কিন্তু একশো বিশ করে পয়েন্ট পাবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একশো বিশ করে পয়েন্ট দিবে সো যাই হোক আমরা কিন্তু গেম প্লেটি করলাম এবং আমরা দেখবো যে এখানে ফার্স্ট ট্যানটি অফেন হ্যান্ড পেয়ে গেল ব্যাড লাক এখানে সে ক্লিয়ার করে দিবে যেহেতু ফ্রি স্টাইল গেম প্লে এখানে ব্রেক টু ফিনিশ অবশ্যই করে দিবে সো কিছুই করার নেই এখানে আমার একটু কিন্তু বাহিরের কিন্তু সাউন্ড আসতেছে আপনারা একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এবং এটা একটু সলভ করে নেবেন ঠিক আছে সো বাইরে যেহেতু সাউন্ড এখানে অনেকটাই আসে কিছুই করার নেই তারপর দেখি এখান থেকে আমি লিপ দিয়ে চলে যাই সেটাই ভালো হবে ঠিক আছে আমি একটি মিনিমাইজ করে নিই এবং স্টপ করে দেখেন পজ করে সো আমি এখানে মিনিমাইজ করে নিছি এবং আবারও কিন্তু আমি আইসি র্যাঙ্ক টেডার চারশোকে টেবিল গেম প্লে করবো মাস্টার সিস্ট যেটা আছে মাস্টার সিস্ট আমরা পাবো এখানে একশো করে পয়েন্ট পাবো ঠিক আছে সো আমরা আবারও ফ্রি স্টাইল গেমপ্লেটি করলাম এটা ফ্রি স্টাইল করেছি কিনা হ্যাঁ ফ্রি স্টাইল মনে হয় গেম করেছি যাই হোক আমরা ফ্রি স্টাইল আবারও গেম করলাম এবং এখানে ফার্স্ট টাইমটি আমি পেয়ে গেলাম এবং একেবারেই ভেবে আছে সো আমি ক্লিয়ার করে নিব যেহেতু আমি আপনাদেরকে ভিডিওটি ওয়ান টাইমের মাধ্যমে দেখিয়ে দিতে চাচ্ছি যে আমরা একেবারে শর্টকাটে ভিডিওটি বানাবো তাই কিন্তু ফ্রি স্টাইল গেম প্লে করলাম ফ্রি স্টাইল গেম প্লে করলে আমাদের অনেক লস হয় তাই ফ্রি স্টাইল তেমন গেম প্লে করতে চাই না সো ভিডিওটি একটু সময় দিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা একেবারে সহজেই কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সো অবশ্যই সময় দিয়ে ভিডিওটি দেখবেন সো খুব সুন্দর একটি ম্যাচ এটা কিন্তু একেবারে আইসি বোর্ড ওপেনিয়ান ফিলার কিন্তু লিপ দিল এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে স্ট্রাইকারগুলো কালেক্ট করে নিতে পারবো এবং ইভেন্টটি কিভাবে কালেক্ট করে নিতে পারবো দেখেন আমাদের এখানে কিন্তু একটু এখানে একটা ব্রাউন ব্রাউনসেস দিয়েছে সো যাই হোক আমি নয়টি জেমস দিয়ে একটি আনবক্স করি তারপর আমরা দেখতে পাবো ইভেন্টে আমাদের কি আসে সো দেখেন উপরে কমপ্লিট হয়ে গেল একটি ইভেন্ট তো শুরুতে আমরা কি পাবো সেটাই দেখবো এবং আপনাদের সবগুলোই দেখাবো যে একটু ওয়েট করবেন এবং দেখেন এখানে গুণ যেটা এখানে গুণ এক দেওয়া আছে যেটা তো এটা কিন্তু আমরা খুলে খুলে ফেললাম এখানে কিন্তু আমাদের ইভেন্টটা কিন্তু অনেক লম্বা পঁয়ত্রিশশো পর্যন্ত আমাদের যেতে হবে তিন পর্যন্ত আমাদের পয়েন্ট পেতে হবে তাহলে কিন্তু আমরা এভারটার পর্যন্ত যেতে পারবো এবং আমাদের কিন্তু তিন এখানে আমাদের তিন সপ্তাহ দিয়েছে একুশ দিন সময় দিয়েছে ঠিক আছে সো আমরা এভাবেই কিন্তু কালেক্ট করে নিব এবং উইন্টার ফেস্ট উইন্টের জ্যাক পর যেটা আছে এটা কিন্তু আমরা এভাবে স্পিন করে নেব আপনাদেরকে এভাবেই দেখিয়ে দিছি সো আমরা আবারও একটি স্পিন করে দেখি যে আমাদের ভাগ্যে কি আছে অনেকগুলো জেমস খরচ হয়ে যায় যাদের পর্যাপ্ত পরিমাণে জেমস আছে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন সো দেখি এখানে কিন্তু একটি চেষ্ট পেয়ে গেলাম তো যাই হোক এখানে আর স্পিন করবো না ঠিক আছে আমরা আর স্পিন করবো না লাস্ট আরেকটি গেম প্লে করি সো বন্ধুরা ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো আমরা দেখি এখানে কিন্তু ফার্স্ট টাইমটি অপিনিয়েন্ট প্লেয়ার পেয়ে গেল এবং আমরা একটু ওয়েট করে দেখবো যাতে আমরা স্ট্রাইকের পাই কিনা এখানে কিন্তু অপিনিয়েন্ট প্লেয়ার মিস করে ফেললো সো স্ট্রাইকের পেয়ে গেলাম গুড লাক এবং আমি ক্লিয়ার করার চেষ্টা করব দেখি কতটুকু গেম প্লে করতে পারি সো স্যার তারপরে কিন্তু আমার ভাগ্যক্রমে একটি গুটি চলে গেল সো যাই হোক আমি একটু অন্য রকমের বসা ছিলাম সেজন্য যাই হোক ইজিভাবে খেলার চেষ্টা করি কারণ আমি একেবারে অবহেলা করে গেমটি খেলেছিলাম তো এবার ইজি করে নেওয়ার চেষ্টা করব এবং ক্লিয়ার করার চেষ্টা করব সো আপনারা যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন হয় ভাই এটা কেন আমি বুঝতেই পেরি এটা তো অনেক কেটেছিলাম তারপর এভাবে হয়ে গেল সো স্যাট এটা কি হলো আমি বুঝতেই পেরিনি নি সো আমি এটা লিপ দিয়ে চলে যাই এটাই আমার মনে হয় ভালো হবে এখানে কিন্তু অনেক কয়েন লস হয়ে যাবে তো আমি লিপ দিয়ে চলে গেলাম এখান থেকে পরবর্তীতে আমরা আবার একটি গেম প্লে করলাম এবার কিন্তু আবার মানালি মাস্টার্স যে গেম প্লেটি আছে সেটা করলাম আইসি র্যাঙ্ক সো দেখি এবার একশো চল্লিশ লেভেলের সাথে যেহেতু গেম পেলে পড়েছে মনে হয় ফার্স্ট ট্যানটি অপেনিয়ান প্লেয়াররাই পাবে এটা আমি পাবো না তো দেখি তারপরও এটা অপেনিয়ান প্লেয়াররাই পেয়ে গেল এরা অনেক ধরনের হ্যাক ইউজ করে যারা বড় বড় লেভেলে আছে এবং কিছু আছে আমরা র্যাঙ্ক দেখে কিন্তু বুঝতে পারি যে এরা অনেক ধরনের হ্যাক ইউজ করে এবং তারা কিন্তু অনেক অনেক বিলিয়ন উইনার হয়ে গেছে অলরেডি সো যাই হোক আমরা এবার একটি লাস্ট আরেকটি গেম পেলে করবো চারশোকে তো আমরা চারশোকে গেম প্লেটি করলাম মাস্টার গেম প্লেটি এবং এটা কিন্তু আমরা ফ্রি স্টাইল গেম প্লে করে নিই টু ভার্সেস টু গেম প্লে করেছি ঠিক আছে যেটা আমরা দুজনে গেম প্লে করবো ঠিক সরি টু ভার্সেস টু না এটা কিন্তু ফ্রি স্টাইল না প্লে গেম করেছি সো আমার এখানে কিন্তু নেট অনেকটাই প্রবলেম করে আমি একটু পজ করে দিই সো গ্যাস এখানে পজ করে দিয়েছিলাম এবং আমরা লাস্ট এই গেম প্লেটি করি দেখি এবার কে ক্লিয়ার করে দিতে পারে যেহেতু আমরা সিঙ্গেল গেম প্লেটি করেছি মাস্টার গেম প্লে সো এখানে কোনো লোক পাইতেছি না বর্তমানে নতুন টেবিলটি এসেছে তো এখন বর্তমানে লোক অনেকটাই কম আছে তো যাই হোক অনেক লোক থাকার কথা নতুন টেবিলে তো অনেক থাকবে এবং লেদার বোর্ড চেঞ্জ হয়ে গেছে সো আমি এখানে এবার ফার্স্ট ট্যান্ডটি পেয়ে গেলাম তো লাগ এখানে কিন্তু আমার গুটিটি বের করতে হবে যদি অটো পেলে হয়ে থাকে এই টেবিলে অটো পেলে সাপোর্ট এখানে এখনও সাপোর্ট করে কি না বলতে পারি না তো অটো পেলে হয়ে থাকলে তো আর কোনো কথাই নেই দেখি যদিও এখানে অটো পেলে হয়ে থাকে তাহলে তো যে তাহলে সে কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দেবে সোরি ভাই এমবি বি আই এম ব্যাক তো এটা তো আমি না সরি ভাই তো বললো হয়তো আমার পরিচিত কেউ হয় অটো পেলেই হবে দেখেন এটা কিন্তু অটো পেলে সেজন্যই সে কিন্তু আমার বললো সরি ভাই সো কিছুই করার নেই এভাবেই কিন্তু আপনারা মানালি গেম প্লে করে তারপরে কিন্তু সেস্টগুলো আনবক্স করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ইভেন্টটি কালেক্ট করে নিতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রণয় করবেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওপেনিয়ান প্লেয়ার হবে যে অটো প্লে সেজন্য আমি লিপ দিয়ে চলে গেলাম তো আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে দেখেন এখানে কিন্তু আমাদের সব কয়েনগুলোই কিন্তু লস হয়ে গেল কারণ আমি ভিডিও স্টাইলে এখানে আর টান পাই না একটি টান পেয়েছিলাম সো যাই হোক এখানে কিন্তু অপিনিয়ন ফিলার ক্লিয়ার করে দিবে। সো আমি এখান থেকে লিভ দিয়ে যাব তো এখানেই ভিডিওটি শেষ করে দিই সো বন্ধুরা ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন